একবার নিজেকে অন্যের কাছে সস্তা বানিয়ে ফেললে সেখান থেকে ঘুরে দাঁড়ানো যথেষ্ট কঠিন, কিন্তু অসম্ভব নয়। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ঘুরে। কোনো মানুষই নিজেকে অন্যের কাছে সস্তা বানাতে চায় না, কিন্তু নানা কারণে হয়ে যায়। তবে মজার বিষয়, আপনি অন্যের কাছে সস্তা হয়েছেন কি না তা যদি নিজেই বুঝতে না পারেন, তবে সারা জীবনই এভাবে অন্যের কাছে সস্তা একজন মানুষ হিসেবে থাকতে হবে। তো চলুন দেখে নিই কীভাবে বুঝবেন অন্যের কাছে নিজেকে সস্তা আপনি বানিয়ে ফেলেছেন কি না, এবং এই বিষয়গুলি আপনার মধ্যে থাকলে এখনই তা পরিবর্তন করুন। এক নম্বর, আপনাকে কেউ কিছু করতে বললে খুব সহজেই আপনি হ্যাঁ বলে দেন, যদিও সেই কাজের প্রতি আপনার আগ্রহ থাকুক আর নাই থাকুক, কেননা আপনি না বলতে দ্বিধা বোধ করেন। মনে রাখবেন, স্বামীজি এ প্রসঙ্গে বলেছেন, আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না। দু নম্বর, আপনি নিজের সুখ বিসর্জন দিয়ে দেন এই ভেবে যে মানুষজন আপনার এই ত্যাগের মর্ম বুঝতে পারবে এবং আপনার ওপর অনেক খুশি হয়ে যাবে, কিন্তু এর ফলাফল অন্যকে খুশি করতে গিয়ে দিন শেষে আপনিই নিজেকে সস্তা বানিয়ে ফেলছেন। বিবেকানন্দ বলেছেন, যে যত বেশি ভালো মানুষ হবে তাকে বেশি কষ্ট পেতে হবে, তাই একবার ভালো করে ভেবে দেখুন কার জন্য নিজের সুখ আপনি বিসর্জন দিচ্ছেন। সবার আগে নিজের জন্য কাজ করুন, অন্যের জন্য নয়। তিন নম্বর, আপনার বন্ধু বান্ধব যদি আপনাকে নিয়ে একবার দুবার ঠাট্টা করে তাহলে ঠিক আছে, করতেই পারে, কিন্তু এই ঠাট্টা ইয়ার্কি যদি তাদের অভ্যাসে পরিণত হয় এবং আপনি নীরবে সব কিছু মেনে নেন, তবে এর সহজ মানে হলো আপনি নিজেকে সস্তা বানিয়ে ফেলেছেন। চার নম্বর, যখন আপনার মতামতের কোনো মূল্যই থাকে না এবং আপনার সকল সিদ্ধান্ত অন্য কেউ নিয়ে দেয়। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ। তাই যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে নিজেকে সরিয়ে আনুন, অন্তত নিজেকে সস্তা বানিয়ে ফেলবেন না। পাঁচ নম্বর, যখন কেউ ইচ্ছাকৃতভাবে আপনার পাঠানো মেসেজের রিপ্লাই করে না এবং সিন করে রেখে দেয়, যেটা অনেকবারই হয়েছে, কিন্তু তারপরেও আপনি তাকে অবিরাম মেসেজ পাঠিয়েই যাচ্ছেন, এর মানে হলো আপনি নিজেকে তার কাছে সস্তা বানিয়ে ফেলেছেন। আমাদের সবসময় মনে রাখা উচিত যে আমাদের জীবন চিন্তা ভাবনারই প্রতিফলন, তাই নিজেই নিজেকে সময় দিতে হবে, নিজের গুরুত্ব বুঝতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আমাদের জীবনের অনেক ধাপ রয়েছে, এই সকল ধাপে কেউ থাকুক বা না থাকুক আপনি সবসময়ই আপনার নিজের পাশে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।